আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কিছু রিপেয়ার করে দেখাবো না, আমি আজকে দেখাবো আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি তাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার বলেন আর ডিজিটাল মিটার বলেন, যে যে মিটারই ব্যবহার করেন না কেন, মিটার আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আমার এই যে মিটারটা দেখতেছেন আপনারা, এই মিটারটি নষ্ট হয়ে গেছে, তো এই মিটারের পরিবর্তে আমি একটি মিটার কিনতে গিয়েছিলাম। তো এই দেখেন, এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটি আমি কিনে নিয়ে এসেছি। তো এই মিটারটা আছে সামোয়া কোম্পানির মিটার, এবং এই মিটারটি এরই ডুপ্লিকেট করা সানমা। দেখেন এখানে সামোয়ার বিরুদ্ধে সানমা লেখা আছে। তো যাই হোক, আমি এই মিটারটি কিনে নিয়ে আসছি। তো এই মিটারটি আমি রিভিউ করে দেখাবো, এবং এই মিটারের মাপজোকটা কেমন, এবং এই মিটার দিয়ে কীভাবে আপনারা নির্ণয় করবেন কম্পোনেন্টগুলো, সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো, এবং ডিজিটাল মিটারের মাপটা সঠিক না এই মিটারের মাপটা সঠিক সেটাও আমি আপনাদের দেখাবো। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি মাল্টিমিটার সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে। আর ডিজিটাল মিটারে কম্পোনেন্টগুলো কীভাবে আপনারা মাপবেন, এবং এই অ্যানালগ মিটারে কীভাবে মাপবেন, আমি এটা আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটার সাথে থাকুন, ভিডিও শুরু করা যাক। তো এর মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন YX360। তো কী কী আছে আমি একটু দেখে নিই আগে। দেখেন দুইটা ব্যাটারি দিয়েছে এর সাথে, আর কী আছে বের করে আমি আপনাদের দেখাচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন একটি ইউজার বই, মানে ম্যানুয়াল ইউজার বই, যে বই দেখে আপনারা এই মিটার সম্পর্কে জানতে পারবেন, এবং এই মিটারের ব্যবহার বিধি আর কি লেখা আছে। তো এই মিটারের এই বই দেখে অনেকে বুঝতে পারেন না আপনারা। তো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এখানে মিটারটি কীভাবে সেট করবেন, কানেক্ট করবেন, এবং মিটারটি কীভাবে খারাপ করে রাখবেন। এইভাবে এরগুলা ছবি দেওয়া, আর এই মডেল নাম্বার এখানে দেওয়া YX360TR। এরপরে কি আছে দেখি, এরপরে মিটারে যে বক্সটা দেখতে পাচ্ছি, আসলে এটা কোথার থেকে খুলে আমি একটু দেখে নিই, এর ওপেন সাইড কোথায়। তো এখানে মনে হচ্ছে এদিক দিয়ে টান দিলে খুলবে, দেখিনি না। তো দেখেন এখানে সিস্টেম করা আছে, এখানে ওপেন লেখা আছে, দেখেন দেখেন এই জায়গায় ওপেন লেখা। এখান থেকে চাপ দিবেন, এই উপরে পার্টটি আলাদা হয়ে যাবে। তো এলো উপরের ঢাকনা, আর এই হলো আসল মিটার। এর টেস্টিং কোডটা দেখতে পাচ্ছেন এর ভিতরেই দেওয়া আছে। তো এই সাইডেই টেস্টিং কোড গুছিয়ে রাখার জন্য সিস্টেম করে দিয়েছে কোম্পানি। তো আমি এই টেস্টিং কোডটাকে খুলে নিব, খুলে আমি দেখবো মিটারে কানেকশনগুলো কেমন কি, এবং আমি আপনাদেরও দেখাচ্ছি। দেখেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন, যারা ইলেকট্রিশিয়ান ভাই আসেন নতুন, মিটার সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি এই অংশে সিলেক্ট করে নিয়েছি, দেখেন এখানে অফ লেখা, আমি এই অংশে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন কাটা নড়তেছে না। তো আসলে এর ভিতরে ব্যাটারি নাই, এখানে ব্যাটারি সংযোগ করতে হবে। এখানে স্ক্রু আছে একটি স্ক্রুপি, এবং এই ব্যাটারিটি লাগাইলেই মিটারটি কাজ করা শুরু করে দিবে। তো আমি স্ক্রুপটি খুলে নিচ্ছি, একটা স্ক্রুপ খুললেই হবে। তো আমরা ওপেন করে নিচ্ছি, দেখেন ব্যাকপার্টটি। তো আমি এখানে দুটো ব্যাটারি সংযোগ করব, এরপরে আমি আপনাদের দেখাবো এই মিটারটি কীভাবে কাজ করে। তো ব্যাটারি মাইনাস প্লাস এখানে দেওয়াই থাকে, নিচে দেখেন যেখানে ব্যাটারি লাগাচ্ছি আমি সেই জায়গায় মাইনাস প্লাস দেওয়া আছে, ওইটা দেখে আপনারা ব্যাটারিটি লাগিয়ে নেবেন। তো আমি ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি। তো এখানে একটি ফিউজও দেওয়া হয়েছে, মিটারে কোনো প্রবলেম হলে ফিউজটি কেটে যাবে। তো এই ফিউজ দেওয়াতে একটা এক্সট্রা প্রোটেকশন। তো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি, এখানে যাতে একটা স্ক্রুপ লাগানো থাকে, তো একটা স্ক্রুপ এখানে আমি লাগিয়ে দিচ্ছি। আবার আগে যে মিটারটি নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে সানোয়া কোম্পানি।
তো এই সানোয়া কোম্পানি খুঁজতে যাই আমি, সানোয়া কোম্পানি পাই নাই, এটাই আমাকে দিয়েছে। তো এটা হলো সানোয়া কোম্পানি, তো মিটার দেখতে একই রকম হলো, একটু ডিফারেন্স আছে দেখেন। কাটার দিক লক্ষ্য রাখেন, ব্যাটারি লাগানোর পরে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখান থেকে আপনি কাটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি পুরো জিরোতে দিয়ে দিয়েছি, জিরোর ওভার হয়ে গেছিলো কাটা, তো আমি জিরোতে দিয়ে নিলাম। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কাটাগুলো এখান থেকে। এবং এই ব্যাক কভারটি এভাবে বাঁধিয়ে দিলে আপনি মিটারটি খাড়া করে রাখতে পারবেন, এখানে দেখেন ঘাট বানানো আছে। তো আপনি মিটারটি খাড়া করে ব্যবহার করতে পারবেন এই কভারটি এইভাবে লাগিয়ে দিলে। তারপরে আপনারা ইচ্ছা করলে এই কভারটি খুলে আপনি ঢেকে রেখে দিতে পারেন, মিটার ধুলোবালি ময়লা যাবে না। এবং ইচ্ছা করলে এটাকে তলে রেখেও আপনি কাজ করতে পারেন। তো এক এক কোম্পানি এক এক সিস্টেমে মিটার বের করে। তো যাই হোক, এর ব্যবহার বিধি আমি দেখাবো আপনাদের। আমি এখন ডিজিটাল, পাশাপাশি আমি ডিজিটাল ক্ল্যাম্প মিটারও ব্যবহার করি নিজের কাজের সুবিধার জন্য। তো আমি ডিজিটাল ক্ল্যাম্প মিটারের মাপটাও দেখাবো আপনাদের। তো আমি একটি 4 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো এই 4 ভোল্ট ব্যাটারিটি আমি এই অ্যানালগ মিটারে মেপে দেখাবো এবং ডিজিটাল মিটারেও মেপে দেখাবো। এজন্য আমি 10 ভোল্টের সিলেক্ট করে নিয়েছি। দেখেন এখানে ডিসি ভোল্ট, এসি ভোল্ট সবই লেখা আছে। তো 4 ভোল্ট দেখেন আমি মেপে দেখাচ্ছি আপনাদের, মিটারের দিকে লক্ষ্য রাখবেন প্লাস আর মাইনাস। তো যদি এখানে উল্টো পাল্টা ধরেন, দেখেন সোজা ধরলে আপনার কাটা উঠবে, মিটারের দিকে লক্ষ্য রাখেন। আর যদি আপনারা ভুল করে উল্টোভাবে ধরেন তাহলে কাটা বামে মারবে। এখন আমি আপনাদের দেখাবো এই ডিজিটাল ক্ল্যাম্প মিটারে এই 4 ভোল্টের ব্যাটারিটি মেপে। তো দেখেন এখানে দেখাচ্ছে 4.7 ভোল্ট, মিটারে লক্ষ্য রাখেন 4.07 ভোল্ট দেখাচ্ছে। এখন যদি আমি এটা ঘুরিয়ে ধরি, যদি আমি উল্টো করে ধরি তাহলে দেখাচ্ছে, দেখেন 4.06 এবং 4.07। তো 1 ভোল্ট ডিফারেন্স হচ্ছে যদি আপনারা ঘুরাই ধরেন, দেখেন 7 দেখাইছে, এরপরে 6 দেখাবে আমি যদি ঘুরাই ধরি। তো দেখেন 4.06 দেখাচ্ছে, উল্টা সোজা আপনারা বুঝতে পারবেন না। মিটারে বোঝা যায়, একটু সমস্যা হয় আপনাদের, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের বুঝতে সুবিধা হবে অ্যানালগ মিটারে। তো আমি ক্যাপাসিটার মেপে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা আমি ডিজিটাল মিটারে মেপে দেখাচ্ছি। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে 44.7 UF মাইক্রোফ্ল্যাট, 44.7 UF মাইক্রোফ্ল্যাট ক্যাপাসিটার। এখন আমি অ্যানালগকে দেখাবো। তো আমার এই ক্যাপাসিটারটি 47 UF মাইক্রোফ্ল্যাট। তো ওখানে ডিজিটাল মিটারে দেখানো হয়েছে 44.7, এবং এই অ্যানালগকে দেখেন ক্যাপাসিটারে যে অপশন দেওয়া আছে এখানে মাপার জন্য, এখানে দিলাম ডাইরেক্ট মিটার শো করতেছে শর্ট। তো যখন আপনি ঘুরিয়ে ধরবেন তখন আর উঠবে না ক্যাপাসিটার, দেখেন এখন ডাইরেক্ট মারতেছে। তো এইভাবে অ্যানালগ মিটার দিয়ে আপনি ক্যাপাসিটার মাপতে পারবেন। যদি ক্যাপাসিটার শর্ট হয় আপনাকে শর্ট দেখাবে, এবং শর্ট না হলে সেটা মিটার আস্তে আস্তে উঠবে যদি আমরা ওমসে সিলেক্ট করে মাপি। তো এখানে আবার বার্জার সিস্টেম নাই, আগের যে সানোয়া মিটার ছিল ওই মিটারে বার্জার ছিল, কিন্তু এতে বার্জার দেয়নি কোম্পানি। তো আমি 100K একটি রেজিস্ট্যান্স নিয়েছি, এটা আমি মেপে দেখাবো আপনাদের। তো আমি দেখেন এই যে এখানে 100K লেখা আছে, 100K ওখানে লেখা আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তা আমি
এইভাবে মাপ দিবেন। এই যে এখানে অ্যানালগ মিটার আমি যেখানে সিলেক্ট করে রেখেছি এখানে সিলেক্ট করে আপনারা মিটার দিয়ে রেজিস্ট্যান্স মাপতে পারবেন। এবং এখন দেখেন আমি ডিজিটালে মেপে দেখাচ্ছি 100 কে, তো এখানে 100 কে শো হচ্ছে না, এখানে 97.2 কে দেখাচ্ছে। তো ডিজিটালে 10% পর্যন্ত মাইনাস প্লাস হয়, এটা কোনো ব্যাপার না। তো মিটারে আমি এখন 4007 ডায়োড মেপে আপনাদের দেখাবো। তো আমি অ্যানালগে আগে মেপে দেখাচ্ছি, দেখেন এই যে ডায়োড আমি উল্টো করে ধরেছি, কোনো মিটারের কাটাই নড়তেছে না। এখন আমি যদি রাইটভাবে ধরি দেখেন মিটারের কাটাটি শো করতেছে। তো এই সাদা দাগটি হচ্ছে পজিটিভ প্লাস কানেকশান, প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস ধরবেন কাটা উঠবে, আর যদি উল্টো ধরেন তাহলে কাটা উঠবে না, ডায়োড ভালো আছে বুঝতে পারবেন। এখন যদি আমি ডিজিটালে মাপি এই ডায়োডটা তাহলে কীভাবে মাপতে হবে দেখেন, আপনি যেদিকেই ধরবেন সেদিকেই রিডিং দেখাবে আপনাকে। সেক্ষেত্রে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের একটু বুঝতে কষ্ট হবে যে আসলে এই ডায়োডটি ভালো না খারাপ। তো ডায়োডটি যদি খারাপ হয় তাহলে ডিজিটালে 00 শো করবে, যদি ডায়োড শর্ট হয়ে থাকে তাহলে 00 শো করবে। তো অ্যানালগে কাটা উঠবেই না যদি আপনি উল্টো পাল্টা ধরেন, আর যদি সোজা ধরেন তাহলে কাটা উঠবে, এটা সুবিধা আছে বোঝার। তো আমি এখানে একটি ব্রিজ ডায়োড দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি, দেখেন এর হলো প্লাস কানেকশান, ডায়োডের প্লাস এবং মাইনাস। তো আমি আগে অ্যানালগে দেখাবো আপনাদের মেপে। তো আমি প্লাসে প্লাস ধরেছি এবং দেখেন এখানে মাইনাস কাটা উঠছে। তো এই ডাইন পাশে সব দিকে হলো মাইনাস। এখন আমি যদি উল্টিয়ে ধরি দেখেন কাটা শো করতেছে না, কাটা উঠতেছে না, তার মানে ডায়োড ভালো আছে। যদি শর্ট হইতো তাহলে আপনারা দুই দিকেই এইভাবে বুঝতে পারতেন যে কাটা উঠতেছে। তো আমি আবার ঘুরায় দেখতেছি আপনাদের দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা লেগে মাইনাসে কাজ করতেছে। তো এইভাবে ব্রিজ ডায়োডগুলো মেপে নেবেন যদি অ্যানালগ মিটার হয়। এখন আমি ডিজিটালে দেখাবো ডিজিটালে কীভাবে মাপতে হয়, দেখেন রিডিং দেখাচ্ছে আপনাকে। ডায়োড শর্ট নেই, ডায়োড যদি শর্ট থাকতো তাহলে আপনার এখানে 00 দেখাতো ডিজিটাল মিটারে। তো এখানে আপনি উল্টায় ধরেন না সোজা ধরেন সব দিকে আপনাকে রিডিং শো করবে ডিজিটাল মিটার। এটাই প্রবলেম হয়ে দাঁড়ায় যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য, বুঝতে পারেন না সহজে। তো অ্যানালগে একটা সুবিধা আছে, ডায়োড মাপলে আপনি ঘুরাই ধরবেন উল্টো ধরবেন দেখাবে না শো হবে না যদি ভালো থাকে। তো এই ক্যাপাসিটারটি আমি আবারও মেপে আপনাদের দেখাবো, দেখানোর চেষ্টা করতে দেন। 47 ওয়েভ লেখা এখানে, 47 ওয়েভ মাইক্রোফ্যারাড। তো আমি ডিজিটালে দেখেন যেখানে ক্যাপাসিটার মাপতে হয় আমি সেখানে দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে নিলাম। এবং অ্যানালগে আমি আগে দেখাবো আপনাদের। তো দেখেন এই ক্যাপাসিটার আমি প্রথমে আপনাদের মেপে দেখাইছি কিন্তু সেভাবে দেখাতে পারি নাই, দেখেন আস্তে আস্তে কাটাটি ডাউন হয়ে যাচ্ছে, তার মানে ক্যাপাসিটারটি ভালো আছে, শর্ট নেই। যদি শর্ট থাকতো মিটারটি নামতো না, মিটার যেহেতু আস্তে আস্তে নেমে গেছে বুঝবেন ক্যাপাসিটারগুলো ভালো আছে। এখন আমি 2.2 ওহমসের একটি রেজিস্ট্যান্স নিয়েছি, অ্যানালগ মিটারে আমি মেপে দেখাবো। তো দেখেন ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে, কাটাটি উঠছে। যদি এই রেজিস্ট্যান্সটি কেটে যেত, ওপেন হয়ে যেত তাহলে কাটা উঠতো না, তাহলে বুঝবেন যে রেজিস্ট্যান্সটি নষ্ট। এখন যেহেতু শর্ট দেখাচ্ছে রেজিস্ট্যান্সটি ভালো আছে। এখন আমি ডিজিটালে মেপে আপনাদের দেখাই, দেখেন এখানে 3.9 ওহমস দেখাচ্ছে, ভালো করে দেখেন 3.0 ওহমস, অথচ 2.2 ওহমসের রেজিস্ট্যান্স আছে। তা আমি আগেই বলেছি ডিজিটালে 10% মাইনাস প্লাস হয়, অ্যাকুরেট পাবেন না আপনারা ডিজিটালে।
এখন আমি একটা এলইডি ম্যাপে দেখাবো আপনাদের যে এলইডি এই অ্যানালগ মিটারে ম্যাপে সুবিধা নাকি ডিজিটালে ম্যাপে সুবিধা, আপনারা কিভাবে বুঝবেন যে এলইডিটি নষ্ট। তো ডিজিটালে দেখেন বোঝার কোনো উপায় নাই, যদি শর্ট না হয়ে থাকে আপনি বুঝতেই পারবেন না যে ডিজিটালে যেটা ভালো আছে। দেখেন রিডিং দেখাচ্ছে, শুধু অনেক সময় নষ্ট তাও রিডিং দেখায় যদি শর্ট না হয়ে থাকে। এখন আমি বার্জারে সিলেক্ট করেছি ডিজিটাল, এখন আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে এলইডিটা হালকা গ্লো হচ্ছে, মানে হালকা করে জ্বলতেছে। তো বোঝা গেল যে এলইডিটা ভালো আছে, হালকা জ্বলতেছে দেখেন। কিন্তু এই এলইডি এখন যদি আমরা অ্যানালগ মিটারে মাপি খুবই সুন্দর রেজাল্ট পাবেন আপনি, দেখেন উল্টো ধরলে কাজ হবে না, সোজা করে ধরতে হবে। তো মিটারের দিকে লক্ষ্য রাখেন, আমি আপনাদের এলইডি চেক করে দেখাবো। তো এই ওমসে আমি মেপে দেখাচ্ছি আপনাদের, এখন আমি ওমসটি বাড়িয়ে দেব, দেখেন এখন ডাইরেক্ট এলইডি জ্বলবে। তো এলইডি আপনি এখানে ডাইরেক্ট এই অংশে দিয়ে 1 কেতে দিয়ে আপনারা মাপতে পারবেন, 1.5 কে দিয়ে এলইডি জ্বলতেছে দেখেন। যদি নষ্ট হইতো তাহলে এলইডি জ্বলতো না, দেখেন আরও ভোল্টেজ বেড়ে গেল। তো আমি আরও একটি এলইডি আপনাদের মেপে দেখাবো অ্যানালগ মিটারে, এই সাদা 4 ভোল্টের একটি এলইডি। এলইডি যদি ভালো থাকে এই মিটারে ছোঁয়ালেই জ্বলবে, দেখেন জ্বলতেছে। এই সুবিধা আপনি ডিজিটাল মিটারে পাবেন না, এই অ্যানালগ মিটারে এই সুবিধা আপনি পাবেন এলইডি চেক করার ক্ষেত্রে। যারা শুধু এলইডির কাজ করেন, এলইডি লাইটের কাজ করেন, তাদের জন্য এই মিটার খুবই উপকারী, বিশেষ করে এলইডি লাইট নষ্ট ভালো চেক করার জন্য। এখন আমি দেখেন ডিজিটালে ম্যাপে আপনাদের দেখাচ্ছি, কোনো রকমও জ্বলতেছে না লাইট এবং শুধু রিডিং দেখাচ্ছে উল্টোপাল্টা। এতে নতুন ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন তারা বুঝতেই পারবেন না যে এলইডিটি ভালো না নষ্ট। তো আমি একটি পেন্সিল ব্যাটারি নিয়ে মেপে দেখাবো এই পেন্সিল ব্যাটারিটি নষ্ট না ভালো কি করে বুঝবেন। তো দেখেন এই ডিজিটাল মিটারে অ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে ডিসি অ্যাম্পিয়ার 2 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত, এবং নিচে আছে 200 ভোল্ট থেকে আরও হাই ভোল্টেজ পর্যন্ত, 1000 পর্যন্ত মাপতে পারবেন ডিসি ভোল্ট। তো আমি দেখেন ভোল্টেজ মেপে দেখাচ্ছি আপনাদের, মানে অ্যাম্পিয়ার মেপে দেখাচ্ছি, শো করতেছে না। কিন্তু আপনি এই অ্যানালগ মিটারে যখন আপনি এখানে 50 ইউএফে সিলেক্ট করবেন ডিসি 50 ইউএফ, তখন আপনি ব্যাটারি চেক করতে পারবেন। দেখেন দুটো শর্ট করলে কাটা উঠবে না, কিন্তু ব্যাটারিতে দেওয়ার সাথে দেখেন প্লাস মাইনাস সঠিকভাবে দেওয়ার পরে কাটাটি বাড়ি মারবে, বোঝা গেল ব্যাটারিটি ভালো আছে। যদি কাটা না নড়তো তাহলে ব্যাটারিটি নষ্ট হতো। এক্ষেত্রে আমরা এই ছোটো ব্যাটারিগুলো ভালো মন্দ বোঝার জন্য অ্যানালগ মিটারই এনাপ ভালো। এখানে দেখেন যে 200 থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, বা 600 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, বা 2 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসি আছে, সব কিছু আছে এখানে। এসি ভোল্টেজ মাপা যায়, ডিসি ভোল্ট মাপা যায়, ক্যাপাসিটার মাপা যায়, হ্যাঁ ডায়োড মাপার জন্য সব কিছু দেওয়া আছে। শুধু অ্যাম্পিয়ারটা আপনি ক্লাব মিটার, যেহেতু ক্লাব এটা হলো বড় বড় অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আপনারা অ্যাম্পিয়ার নির্ণয় করতে পারবেন, কিন্তু ছোটো ব্যাটারি ডিসি এগুলো নির্ণয় করতে পারবেন না। আর অ্যানালগে দেখেন এখানে ডিসি অ্যাম্পিয়ার দেওয়া আছে, ছোটো ছোটো ব্যাটারি অ্যাম্পিয়ার মাপতে পারবেন। এদিকে হচ্ছে দেখেন 2 ভোল্ট থেকে 1000 ভোল্ট ডিসি মাপা যাবে, এবং এখানে দেখেন 1010 ভোল্ট থেকে 1000 ভোল্ট এসি মাপা যাবে। এটি হলো অফ, এটি হলো ক্যাপাসিটার মাপার জন্য, এবং এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য, বিভিন্ন রেজিস্ট্যান্স পিএফ এগুলো মাপার জন্য। তো সব কিছু দেওয়া আছে এখানে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন যারা নতুন মিটার কিনতে চান। তো মিটার অনেক সময় দুটোই লাগে আমাদের কাজের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।